International Taekwondo Federation Tun Sikriti Phoinne Bangladesh Martial Art Confederation Tun Onumodon Phoinne Taekwondo ITF Bangladesh Ayojito Mohan Bijoy Diwas Titiyo Taekwondo ITF Championship 2023 Purushkar Bitoroni Onushtan Onushtito Hoy December 15 তারিখ শুক্রবার বিয়ালের নগরীর 2 নম্বর গেটের উপগেট টার্ফত এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা সিহান প্রফেসর অজয় দে উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল এসএস ট্রেডিং এর চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসাইন এখন সমাজের মধ্যে কমাইয়ল আত্মরক্ষা তো বেশি প্রয়োজন এখন আত্মরক্ষাতে যে সময় যে প্রত্যেক যাদের নিজস্ব ডিফেন্সের প্রয়োজন আছে ডিফেন্সের লেভেলে ইতারা যে প্রশিক্ষণ সলার দুইভাবে একা নিজের আত্মরক্ষা হইব শারীরিক মানসিক উৎকর্ষ সাধন হইব এনে যে অবক্ষয় সমাজ ব্যবস্থা মদ জুয়া গাঁজা বিভিন্ন ধরনের মাদক ওরা সমাজের কুলুষিত করে ফেলে এই জায়গার মধ্যে তারা যে উদ্যোগকান লই এবং এই ফমাইলের এটা একত্রিতভূত করছি তাহলে তারার অভিনন্দন জানার এবং আমি মনে করি দিবে অত্যন্ত যুগোপযোগ্য ব্যবস্থা এবং এই এই আহ্বান অব্যাহত থাকুক এবং এই ব্যাপারে সরকারের তুলনায় সর্বোচ্চ সহায়তা কামনা করছি আমি মনে করি আত্মরক্ষার কৌশল সুস্থ দেহ প্রশান্ত মন আত্মরক্ষায় কারাতে শিখুন এবং থাকুন্ডু শিখুন আমি মনে করি এই জিনিসটা নারার প্রত্যেকের মানুষের শিখন প্রয়োজন এবং কোনো বয়সের সীমা ধারাবাহিকতা নাই এবং যে উদ্যোগটা আজ আইটিএফ লইয়ে এত বড় বিভিন্ন জেলা এবং উপজেলার তুন অংশগ্রহণকারী দল দল আসছি এবং আজ সকালের তুন উদ্যোগী চমৎকার একখান শুনো পরিবেশে এই থাইকন্ড প্রতিযোগিতার আয়োজন হই এবং বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করছে আইটিএফ বাংলাদেশের সভাপতি ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানত মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছিল সিজিকেএসের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট এইচ এম মিজানুর রহমান সমাজসেবক ও ক্রীড়াবিদ সাদেক হোসেন পাপ্পু আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা ডক্টর শফি চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি কাটুলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম মা বিজয় দিবস উপলক্ষে আমরা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ করছি আর এতন আমরা অংশগ্রহণ করছি প্রায় পাঁচজন যারা কক্সবাজার সিলেট ডাহা চট্টগ্রাম বান্দরবান কাকাছড়ি প্রায় 200 জন 100 জন অংশগ্রহণ করছি এবার যারা আয়োজন করছে তারা আরো ধন্যবাদ জানাই তাহলে এই যে বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজ মাঠ ময়দানের অভাবের কারণে তারা খেলাধুলা অংশগ্রহণ করতে না পারিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত হয়ে যায় এইসব খেলাধুলা মাঠের ময়দানে থাকিলে যুব সমাজ ছাত্র সমাজ তারা এই বিভিন্ন অপকর্ম অনৈতিক কর্মকাণ্ড তো বিরত থাকিব এছাড়াও এই অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল বাংলাদেশ তাইকুন্ডোর সহসভাপতি মোহাম্মদ আশিক রহমান বাংলাদেশ তাইকুন্ডোর উপদেষ্টা মণ্ডলী আজাদ জাকির রাজুক মুরাদ শাহেদ মারুফ সরুজ আলমগীর তৃতীয় তাইকোয়ান্ডো আইটিএফ চ্যাম্পিয়নশিপ 2023 প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছিল শারমিন ইশিতা ফারিসা রেদওয়ান সি প্লাস চট্টগ্রাম